আমিও তাদেরই দলে যাদের এই গানটা শুনলে চারটে খিস্তি বিশুদ্ধ জলে চুবিয়ে টাক পেঁচিয়ে ছুড়ে মারতে ইচ্ছা করে। ভাই এবার যে কটা আছিস, যে কটা আমাকে শেয়ার করবে, ময়ে ময়ে রিল বাড়িতে গিয়ে চলে আসবো ভাই, সিরিয়াসলি বলছি। তোর ভাই ভালো লাগে, আমার ভালো লাগে না, আমাকে পাঠাবি না। তোর খুব ভালো লাগে, তুই শুন, আমাকে পাঠাবি না। আর ভাই চিকেন বিরিয়ানি হলো তো পাঠাস না কখনো, তখন তো ভাই না হবে না। তারা রিল কেন পাঠাস ভাই, রিল তো ভালো লাগে না ভাই, যেটা ভালো লাগে সেটা পাঠা। খুব রিল ভাই মানে আজব গান ভাই, মানে কোনো ইয়ে নেই, যে কোনো কষ্টের পদে জুড়ে দিচ্ছে ভাই। কিছুদিন পরে দেখো ভাই মানে কষা পায়খানা হয়েছে না ভাই, রিল জুড়ে দিয়েছে ময়ে ময়ে। ভাই কি কি জিনিস এটা, রিলস গুলো দেখে মনে হয় ভাই আলাদা লেভেলের কষ্ট চলছে এদের জীবনে। আর স্বাভাবিক, সবার জীবন, এদের জীবনেই শুধু কষ্ট রয়েছে ভাই। কষ্ট কাকে বলে জানিস, যেদিন একটা রেলওয়ে স্টেশনে যাবি আর হাগা আর মুখ একসাথে পাবে, সামনে একটা ইউরিনাল দেখবি কিন্তু ওয়াশরুম পাবি না তুই, সেই কষ্টটাকে বলে আসল কষ্ট। ভালো মুড খারাপ করার জন্য কিছু এক্স টিকটকার আর ক্রিঞ্জ ভিডিও আছে, কিছু ক্রিঞ্জ গান আছে। এই গানটাকে অ্যাড করিস না ভাই, আর পাচ্ছি না ভাই, বহুত দেখেছি ভাই, আর হচ্ছে না।